রাধে 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 কৃষ্ণা। বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর আজকের আমি এসেছি দমদম এয়ারপোর্টের একটু কাছেই। তো দেখো সবার মাঝে আরেকজন গোপাল সোনা তোমাদের দিকে তাকিয়ে টুকুর টুকুর করে দেখছে। এই দেখো আরেকজন গোপাল সোনা। তো আজকের দুপুরের প্রসাদ তোমরা দর্শন করো সকলেই বন্ধুরা। আর যাদের আজকে অঙ্গরাগ হতে চলেছে তাদেরকেও তোমরা দর্শন করো। আজকের তো সকলেই রয়েছে চাঁদের হাট পুরো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একসঙ্গে কতজন গোপাল সোনা আছে। আর এখানে বাল রাধা রানী রয়েছে, রাধা মাধব রয়েছেন, সকলেই রয়েছে। তো দিদি ভাই এখন এই প্রসাদটাকে সরিয়ে নিয়ে জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছে যাতে আমি এখানে বসে অঙ্গরাগের কাজটা করতে পারি। তো সবার আগে তোমরা দিদি ভাইয়ের ঠাকুর ঘর দর্শন করো, কত সুন্দর। দেখো দিদি ভাইয়ের মন্দির চোখ জুড়িয়ে যায়, আর সকলে এত সুন্দর লাগছে একসঙ্গে দেখতেও খুব মিষ্টি লাগছে সকলকেই। বিশেষ করে দেখো আমাদের মাঝে আর একজন যিনি রয়েছেন সবার দৃষ্টি আকর্ষণ করছে যিনি। আর এই দেখো পুরো ঘরটা তোমাদের দেখাই, ঠাকুর ঘরটা একবার তোমরা দর্শন করো। এইবারে তোমরা তাদের দর্শন করো বন্ধুরা যাদের আজকের অঙ্গরাগ হতে চলেছে। আর আজকের এই ভিডিও দেখার পর তোমরা একটু হলেও আন্দাজ করতে পারছো যে ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও। তবে যেহেতু আমি এডিটিং করতে পারিনি বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই সেই আগের ভিডিওগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। প্রচণ্ড কাজের চাপ হয়ে গেছে, তার জন্য বন্ধুরা আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, আপডেট দিতে পারছি না তোমাদের সঙ্গে। তো তোমরা দেখে এখানে বুঝতে পারবে যে এখানে আরও দুইজন গোপাল সোনা লুকিয়ে রয়েছে যারা অলরেডি মেকওভার করে নিয়েছে এবং তারা বাড়ি ফিরেও গেছে, এরকমও হয়েছে বন্ধুরা। তবে দেখো এখানে এখন বাল রাধা রানী এবং গোপাল সোনাদের ফেস মেকওভার হবে। আর দুইজন গোপাল সোনা আমাদের সঙ্গে যাচ্ছে, আমার ননী গোপালের কাছে যাচ্ছে। তো সেখানে থেকে তারা মেকওভার করে আবার বাড়ি ফিরে আসবে বন্ধুরা। তো তোমরা অনেকে জিজ্ঞেস করো দিদি ভাই তুমি কি বাড়িতে এসে অঙ্গরাগ করো? তো হ্যাঁ বন্ধুরা আমি যাই, তবে আমাদের বাড়ি থেকে যদি খুব একটা দূরত্বে না হয় তাহলে আমি যাই বন্ধুরা। কিন্তু এখন সমস্যাটা হয়েছে, প্রচুর এখন বিগ্রহের অর্ডার চলে এসেছে। তো আমি এখন বাড়িতে গিয়ে করছি না, মানে হোম সার্ভিস আমি দিচ্ছি না এই মুহূর্তে অঙ্গরাগের জন্য। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা যারা অঙ্গরাগের জন্য আসতে চাইছো তারা অবশ্যই বাড়িতে এসে আমাদের এখানে এসে অঙ্গরাগ করিয়ে নিয়ে যেতে পারো, কিংবা কিছু দিনের জন্য বিগ্রহকে রেখে অঙ্গরাগ হয়ে গেলে তোমরা আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারো, এটা করতে পারো। এখন আমি এই মুহূর্তে নিজে গিয়ে করতে পারছি না বন্ধুরা, আমি খুবই দুঃখিত তার জন্য। তো এইটা একটা মস্ত বড় কারণ, যারা আমার সঙ্গে যোগাযোগ করছো এবং বাড়িতে এসে করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছো তাদের কাছে এটা একটা মেসেজ রইল যে এখন আমি কিন্তু যেতে পারছি না বন্ধুরা অঙ্গরাগের জন্য। বন্ধুরা দিদি ভাইয়ের এই ছোট্ট মাছের ঘরটা আমার দৃষ্টি আকর্ষণ করলো। অনেকক্ষণ আগেই আমি দেখছিলাম কত সুন্দর লাগছে, দেখো বিশেষ করে এই অ্যাকোরিয়ামটা আমার ভীষণ ভালো লেগেছে, তার মধ্যে দেখো মাছেরাও রয়েছে। তো এইটা আমার ভীষণ ভালো লাগলো। আর এখানে দিদি ভাই আমার জন্য বিশেষভাবে প্রসাদের আয়োজন করেছে আমার জন্য। দেখো আজকের তো সব থেকে আনন্দের বিষয় যখন আমি প্রসাদ পাই বন্ধুরা, সেটা সব থেকে আমার ভালো লাগার বিষয়। তো দেখতে পাচ্ছ এই সব প্রসাদটাই আজকের আমার পেটে যেতে চলেছে। তো প্রসাদ পেতে তো ভীষণ আনন্দ লাগে। তো চলো চটপট করে এগুলো শেষ করে নিই, তোমরা তো আর খেতে পারবে না এখান থেকে ভিডিওর মাধ্যমে, তাই
চোখ দিয়ে দেখেই একটুখানি মনটা শান্তি করো, কিছু করার নেই বন্ধুরা। আমি যদি তোমাদেরকে দিতে পারতাম, শেয়ার করতে পারতাম, এটা সব থেকে ভালো হতো। তবে প্রসাদ দেখেও কিন্তু শান্তি হয়, তাই না বলো? তো এই যে কষ্ট করে আমার জন্য এতটা মনের ভাব নিয়ে তৈরি যারা করে, বিশেষ করে যাদের বাড়িতে আমি যাই বন্ধুরা অঙ্গরাগের জন্য, বিশেষ করে এইটা একটা বড় পাওনা হয় যে দেখো বন্ধুরা এটা আমার জন্য অনেকটা বড় বিষয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি না। আর এইদিকে দেখো অঙ্গরাগের কিছুটা কাজ হয়ে গেছে, হয়ে গেছে বলতে ফেস যেহেতু মেকওভার হচ্ছে, স্মাইলিগুলো এখনও হয়নি গোপাল সোনাদের, তো স্মাইলিগুলো হলে তারপরে কিন্তু ফেস মেকওভারটা কমপ্লিট হবে। ফাইনালি বন্ধুরা ফেস মেকওভার কমপ্লিট হয়ে গেছে। এইবারে তোমরা দেখো ফাইনাল লুকটা, আর সবার পিছনে যারা দুইজন বসে আছে টুকুর টুকুর করে দেখছে, তারা কিন্তু যেতে চলেছে ননি গোপু কৃষ্ণর বাড়িতে। তো তোমরা দেখতেই পেরেছো বন্ধুরা যে মেকওভারটা কমপ্লিট। আশা করছি আজকের এই ভিডিও ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে উৎসাহিত করতে পারো বন্ধুরা, আর কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। আর এইদিকে দেখো যাদের অঙ্গরাগ হতে চলেছে বন্ধুরা, অলরেডি ওদের হয়েও গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ আফটার মেকওভার, তোমরা সেটাও দেখে নিও। তো তোমাদের জন্য সেটাও একটা ক্লিপ আমি অবশ্যই রেখে দিচ্ছি, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সব সময় বন্ধুরা গোপাল সোনার মতন খুব হাসি খুশি থেকো। রাধে রাধে।